চারটি ঘন্টা প্রথমে একত্রে বেজে প্রতি ছয় নয় বারো ও পনেরো মিনিট অন্তর বাঁচতে লাগলো আমাদেরকে গসাগু কখন এক হয় গসাগু গরিষ্ঠ সাধারণ গণনীয়ক অর্থাৎ যেই যে সংখ্যা দিয়ে বাঘ যায় সবচেয়ে বড় সংখ্যাটা সেটা কখন এক হবে আমরা সহজে বলতে পারি যদি কোনো দুই বা ততোধিক সংখ্যার মধ্যে এক বিদ্যুতে আর কোনো গুণ পাওয়া যায় না সাধারণ গুণ অর্থাৎ দুইটির মধ্যে তাইলে লিখ হবে কি গসাগু এক হবে আমরা সাধারণত জানি যে শত কমন যদি উৎপাদক না থাকে তাহলে ওইটা কি হবে আমরা এক হবে আমরা যদি একটু উদাহরণ দিয়ে দিই তাহলে আরো ধারণাটা ক্লিয়ার হবে আমরা যদি এরকম দেওয়া থাকে যে চার এবং নয় এর যদি গুণ নিয়েগুলি বের করি আমরা তাহলে এটা হচ্ছে কি চার তারপর হচ্ছে কি চার একে চার তারপর হচ্ছে কি দুই দুগুণে চার এর কয়েক তিনটে গুণ নিয়ে গেছে এখন আমরা যদি নয় দেখি নয় তাহলে নয় একে নয় তারপর হচ্ছে তিন নয় তাহলে এই দুটি সংখ্যার মধ্যে সাধারণ কোনো গুণ নিয়োগ এক বিদ্যুৎ আর কোনো নেই তাহলে এই এক ছাড়া আর কোনো গুণ নিয়োগ নেই তাহলে এই দুটি সংখ্যার গসাগু হবে কত এক কেননা এখানে যদি এর গসাগু যদি দেখি আমরা গসাগু গসাগু সমান হবে যে আমরা বলেছি দুই বা ততোধিক সংখ্যার মধ্যে এক বিদ্যুৎ যদি কোনো সাধারণ গুণনিয়োগ না থাকে তখন কিভাবে হবে গসাগুটা এক হবে বলা হচ্ছে কখন গসাগু এক হয় তাহলে আমরা এখানে দেখি গসাগু এখানে আছে এই এক এখানে আছে তাহলে এই এর গসাগু এক তাহলে আমরা বলতে পারি আর কোনো সাধারণ কোনো গুণ এখন দিয়ে আছে এখানে নেই নয়তে নেই বা এখানে তিন আছে নয়তে তিন আছে চারের মধ্যে নেই তাহলে আর সাধারণ কোনো গুণ নিয়োগ নেই তাহলে আমরা যদি বাক পদ্ধতি একটু দেখে নিই যে নয় এবং চারের গোসা গোটা আমরা যদি দেখি এরকম চার দিয়ে আমরা বাক করব নয় কে এই নয় চার একে চার বা চার দুগুণে আট এই আট তাহলে বিয়ে করলে কত আসে এক তারপর ভাগ করবো আমরা আবার চার কে এই চারকে কে বাক করি তাহলে এই স্যার একে স্যার তাহলে এখানে গোসাগুটা করতে পেলাম আমরা এই এক তাহলে আমরা বাক করেও দেখলাম যে বাক পদ্ধতিতে তাহলে এই গোসাগুটা মিলে গেল এক আমরা বাক পদ্ধতিতে দেখলাম অর্থাৎ দুই বা ততোধিক সংখ্যার মধ্যে এক ব্যতীত আর কোনো যদি সাধারণ গুণনীয় অর্থাৎ উৎপাদক অর্থাৎ যেই সংখ্যা দিয়ে বাঘ যায় এর কোনো সংখ্যা না পাওয়া যায় এক ভিতরে কোনো উৎপাদক না পাওয়া যায় তাহলে গসাগু তখন কি হবে এক হবে এটা দুইটি সংখ্যা হতে পারে তিনটি সংখ্যা হতে পারে চারটি সংখ্যা হতে পারে তাহলে ওই ক্ষেত্রে আমরা গোয়াসাগুটা কত হবে এক তাহলে এক ভিতরে আর কোনো গুণ নিয়োগ যদি না পাওয়া যায় তখন কি হবে গোয়াসাগু এক এরপর বলেছে খতে ছয় নয় বারো এর লসাগু আমরা লসাগু জানি লঘিষ্ঠ সাধারণ গুণিতক গুণিতক আকারে আমরা যদি ছয় এর গুণিতক বের করি ছয় একে ছয় ছয় দুগুণ বারো তিনশো আঠারো এইভাবে অসংখ্য গুণিতক বের করা যাবে এবং নয় এর বের করা যাবে বারো এভাবে বের করা যাবে তাহলে যেই গুণিতকটা সবচেয়ে ছোট এবং সাধারণ দুই তিনটি সংখ্যার মধ্যে আছে সেটা নির্ণয় করতে বলেছে লঘিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ তাহলে আমরা ক্ষয়ের এর জন্য যদি উত্তর করি আমরা এই এর লসাগু যদি বের করি আমরা এর গুণ বের করি তাহলে ছয় এর আমরা যদি গুণ নিয়োগ বের করি বা আমরা বাক পদ্ধতি আমরা গতানুগ যে নিয়মে বের করি সেটা বের করে দেখি তাহলে ছয় নয় বারো এটা তাহলে এর গুণ নিয়োগগুলি যদি কমন গুণ নিয়োগগুলি আমরা দুই দিয়ে দেখি দুই তাহলে আসে তিন দু গুণে ছয় নয় তাহলে ল সা গু লঘিষ্ট সাধারণ গুণ নিয়োগ ল সা গু সমান আসবে এই দুই গুণ দুই গুণ দুই তিন গুণ তিন সমান চার তিন চার বারো তিন বারো ছয় ত্রিশ যদি বের করে দেখি তাহলে এটা লসাই টা বের করবো যে এর গুণিতটা কত হয় তাহলে আমরা ছয়ের যদি গুণিত বের করি ছয়ের গুণিতক আমরা ছয়ের গুণিতক জানি ছয় তারপরে ছয় দুগুণ গুণিত বিয়াল্লিশ এভাবে অসংখ্য বের করা যাবে এগুলি কি বের করলাম দেখি নয় এর গুণিতক এই নয় এর গুণিতক নয় একে নয় নয় দুগুণে আঠারো এফর আমরা দেখি যদি বারো বারো এর গুণিতক গুলি কি কি গুণিতক আমরা বের করতেছি বারো একে বারো বারো দুগুণে চোদ্দ তাহলে লোকিস্ট হইতে হবে ছোট হইতে হবে অর্থাৎ সবচেয়ে ছোট এবং সাধারণ তিনটির মধ্যে আছে সেটা আমাদের বের করবো আমরা এখানে বারো আছে এখানে এখানে আছে কিন্তু নয় নাই হবে না এখানে আছে এখানে আছে বারো আছে ছয় এবং বারো মধ্যে হবে না কেননা নয়ের মধ্যে নেই এখানে আঠারো আছে এখানে আঠারো আছে নয় এবং ছয়ের মধ্যে আছে কিন্তু বারোতে নেই তাইলে হবে না তিনটির মধ্যে এমন একটি সংখ্যা আছে এবং যেই সংখ্যাটা সবচেয়ে ছোট বা গুণিত সত্য ছোট গুণিত সেটাই হবে আমাদের এই লঘিষ্ঠ সাধারণ গুণিত তাহলে আমরা দেখি চব্বিশ এখানে আছে নাই এখানে আছে এখানে নাই তিনটিতে থাকতে হবে আমরা যদি দেখি এখানে এই ছয় আছে এইখানেও আছে নয়তেও আছে ছয়তেও আছে এবং বারোতেও আছে অর্থাৎ এই তিনটি ক্ষেত্রে এর মধ্যে আর কোনো ছোট গুণিতক নেই এবং সাধারণ নেই তিনটি ক্ষেত্রে আছে যেটা সেটা তাইলে আমরা এখানে এই ছয়ত্রিশ যেটা আমরা আগে বের করছি তাহলে এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু সমান এটা তাহলে আমরা এটা বের করলাম খ অংশের জন্য এরপর আমরা গ অংশ যদি উত্তর করি গ অংশ বলেছে ছয় নয় বারো ও পনেরো এর গসাগু নির্ণয় কর গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণী নিয়োগ সবচেয়ে বড় যে গুণী নিয়োগটা অর্থাৎ যে সবচেয়ে বড় যে সংখ্যাটা দিয়ে ছয় ছয় কো ভাগ যায় নয় কো ভাগ যায় এবং বারো কো ভাগ যায় এবং পনেরো কো ভাগ যায় সেটা নির্ণয় করতে বলেছে সেটা হচ্ছে কি গসাগু তাহলে আমরা সরাসরি বাক পদ্ধতিতে কি করতে পারি গসাগু নির্ণয় করতে পারি তাহলে আমরা বাক পদ্ধতি দেখবো এবং কিভাবে মৌলিক গুণিকের সাহায্যে আমরা এই গসাগু নির্ণয় করা যায় সেটা আমরা দেখব তাহলে আমরা দেখি তাহলে আমরা প্রথমে গ অংশের জন্য যদি উত্তর করি আমরা ছয় এবং নয়ের গসাগু বের করব ছয় এবং নয় এ নয় তাহলে ছয় একে ছয় তারপর তিন

তাহলে এই ক্ষেত্রে তিন তাহলে এই তিন দ্বারা আবার ভাগ করবো আমরা আমরা এই তাহলে কে ভাগ করে দেখি তাহলে আমরা কে আবার তিন দ্বারা ভাগ করব। তিন দ্বারা আবার ভাগ করবো কত পনেরোকে কে তাহলে পায় পাবো আমরা দেখি কত পাই পনেরো তিন পাঁচা পনেরো তাহলে এটা কত হচ্ছে শূন্য তাহলে গোসাগুর সমান আমরা কত লিখতে পারি গোসাগু সমান সুতরাং গোসাগু সমান আসে এই তিন বা আমরা রাফ করে যদি দেখি যে এই কিভাবে এটা গুণনীয় বের হলো দেখবো আমরা সবচেয়ে বড় সংখ্যা এরপর আর কোনো বড় সংখ্যা নেই যে যে সংখ্যাটা দিয়ে ভাগ যায় এটা তাইলে আমরা দেখি তাহলে ছয় এর গুণনীয়গুলো যদি দেখি ছয় এক ছয় দুই তিন দুগুণে ছয় এরপরে আমরা বারো নয় আমরা নয়ের ক্ষেত্রে দেখি নয় নয় একে নয় তারপর হচ্ছে তিন ত্রিকা নয় এরপরে বারো আমরা বারো দেখব বারো দুই এক আর প্রথমে এক দিয়ে দেখব এক তারপর হচ্ছে বারো দুই ছয় দুগুণে বারো দুই তিন দুগুণে ছয় এরপরে দেখব পনেরো আমরা ফোনের যদি বের করি মৌলিক গুণনী তাইলে তাহলে পনেরো তারপর হচ্ছে এক পনেরো তারপর এর তাহলে গসাগু কি হবে গরিষ্ঠ সাধারণ যে কমন যে গুণনীয়গুলি আছে আমরা সেগুলি গুণ করবো তাহলে গসাগু সমান আমরা লিখি যে সুতরাং গসাগু সমান আসবে আমরা কমন যে গুণনীয় আছে এখানে আমরা এই এক পাচ্ছি এখানে এক পাচ্ছি এখানে এক পাচ্ছি এখানেও এক পাচ্ছি এক গুণ যে কমন যেগুলি আছে সেটা এখানে দুই আছে এখানে নয়তে নাই হবে না তারপর আমরা দেখব এখানে এই তিন আছে এখানে তিন আছে নয়তে আবার বার মধ্যে তিন আছে গুণ আবার মৌলিক তো আছে তাহলে তিন তাইলে সমান আর কোন মৌলিক গুণনীয়ক এখানে দুই আছে নেই এখানে তিন আছে আর কোনোটা নেই তাহলে এখানে আর শেষ আর কোনোটাই নেই তাহলে এটা সমান আসে গোসা গো সমান আসে এখানে এই তিন যেটা আমরা আগে ফিরে পেয়েছি বাক পদ্ধতিতে তাহলে এই সবচেয়ে বড় গুণনীয় অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা যে সংখ্যাটা হচ্ছে এই চারটি সংখ্যা দিয়ে বাঘ যায় চারটি সংখ্যা বাঘ যায় পুরো বাক শেষ থাকে না সেটি হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় তাহলে এটা হচ্ছে আমরা গ অংশের জন্য যদি করি যে এই গ অংশে ন্যূনতম অর্থাৎ কম কতক্ষণ পর ঘন্টাগুলি আবার একত্রে বাঁচবে এই ঘন্টাগুলি একত্রে বাঁচবে একসাথে বাঁচবে আমাদের প্রশ্নটা যদি দেখে আবার বলেছে চারটি ঘন্টা এই চারটি ঘন্টা প্রথমে একাত্র বেজে একসাথে বেজে প্রতি ছয় নয় বারো পনেরো মিনিট অন্তর বাঁচতে লাগলো তা ঘন্টাগুলি এই এই সময় ফর ফর বাঁচতে লাগলো অর্থাৎ এত এর গুণিত খারাপ বাঁচতে লাগলো অর্থাৎ আবার কতক্ষণ পর সবগুলি ঘন্টা একত্রে বাঁচবে আমরা যদি এই চারটি সংখ্যার লসাগু বের করতে পারি লোকিষ্ট সাধারণ গুণিতক লোভিষ্ট সাধারণ গুণিতক যদি বের করতে পারে যে গুণিতকটা এই চারটি সংখ্যার মধ্যে আছে তাহলে এটাই হবে এই অতক্ষণ ফর ঘন্টাগুলো একত্রে বাঁচবে তাহলে গংশের অংশের জন্য যদি আমরা উত্তর করি তাহলে লিখতে হবে যে এই ছয় নয় বারো ও পনেরো এর লসাগো যত লোভিষ্ট সাধারণ গুণিতক লসাগো যত ততক্ষণ ফর একত্রে বাঁচবে তাহলে আমরা এর লসগু বের করি আমরা গতানুগতিক নিয়ম যে লসগু বের করে থাকি ছয় তারপর হচ্ছে কি নয় তারপরে বারো পনেরো এর মৌলিক গুণগুলি বের করি তাহলে দুই দিয়ে দিই তাহলে দুই দিয়ে দিয়ে তিন দুগুণে ছয় তারপর হচ্ছে নয় ছয় তারপর হচ্ছে পনেরো এরপর আমরা তিন দিয়ে দেখব তিন এখানে এক তিন তিকে নয় এক আর পাঁচ সুতরাং গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ সমান আমরা যদি দেখি তাইলে আসো দুই দু চার তিন চারে বারো তিন বারো ছয়ত্রিশ আমরা ছয়ত্রিশকে পাঁচ ধরে গুণ করি ছয়ত্রিশ ইন্টু পাঁচ তাইলে আসো একশো আশি তাহলে এই একশো আশি হচ্ছে এই চারটি সংখ্যার মধ্যে এই গুণিত একটা আছে এই একশো আশি মিনিট পর ঘন্টাগুলো আবার একত্রে বাঁচবে চারটি ঘন্টা একত্রে বাঁচবে তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর বা আমরা যদি এর গুণিত একটা যদি বের করে দেখি এর ছয় এবং নয় চারটি সংখ্যার গুণিত বের করে দেখি তাহলে এভাবে আমরা অসংখ্য গুণিত বের করতে পারি আমরা স্প্রেড শিডে বাইরে বের করে চাই ছয় ছয় কে ছয় ছয় দুগুণে বারো তিনশো আঠারো এভাবে গুণগুলো অসংখ্য পর্যন্ত বের করতে পারে আবার আমরা যদি নয়ের গুণিতক বের করি তাহলে এই স্প্রেডশিট আমরা সহজে বের করতে পারি আবার বারও গুণিতক এভাবে অসংখ্য আমরা বের করতে পারি ফোনেরও গুণিতক পনেরো একে পনেরো পনেরো তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ এভাবে অসংখ্য বের হবে এবং আমরা পেয়েছি আমরা এই চারটি সংখ্যার লঙ্কা পেয়েছি করতে একশো আশি আচ্ছা লোবিষ্ঠ সাধারণ গুণিতক আমরা যদি দেখি এখানে এই একশো আশি আছে আবার এটাতে আছে একশো আশি আমরা যদি দেখি এখানে একশো আশি এই একশো আশি তারপরে এটাতে পেয়েছি আমরা এই একশো আশি এর আর কোনো গুণিতক নেই অর্থাৎ চারটি সংখ্যাতে আছে এরকম নেই তাহলে এই চারটি সংখ্যার লসাগু সমান একশো আশি যেটা আমরা স্প্রেডশিটে বের করে দেখলাম অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণ অর্থাৎ একশো আশি মিনিট পর চারটি গুণটা একসাথে বাঁচবে এটা আবার এইভাবে বাঁচতে থাকবে তাহলে কতক্ষণ এই ন্যূনতম কতক্ষণ পরে ঘন্টাগুলো বাজবে তাহলে আমরা বলতে পারি যে এই একশো মিনিট বা এটাকে আমরা ইয়েতে নিয়ে যাব যে ঘন্টাতে নিয়ে যাব তাহলে এই একশো আশি মিনিট তাহলে যেহেতু আমরা জানি যেহেতু কি এই এক ঘন্টা সমান ঘন্টা সমান কত ষাট মিনিট তাহলে ষাট দিয়ে ভাগ গুলি আসে তিনশ আঠারো একশো তিন ঘন্টা এত মিনি এত ঘন্টা অর্থাৎ তিন ঘন্টা ফর এই উত্তরটা চেয়েছে যে কতক্ষণ ফর ঘন্টাগুলো একসাথে বাঁচবে তাহলে এটাই আমাদের অ্যান্সার